এই যে হচ্ছে আমাদের পোস্টপেড মিটার, আর এই যে লোড হিসাবে আছে একটা 200 ওয়াটের বাল্ব, এখানে আরডুইনো আজকে গেছে মডিউল। হ্যাঁ, ব্লিঙ্ক ব্লিঙ্ক হচ্ছে, এবং এইখানে প্রতি 1 মিনিট পর পর আপডেট পাঠানোর সিস্টেম করা আছে। সো এখানে যদি আমি যাই, এই যে এখান থেকে চলে আসছে যে এনার্জি ইউজেস অ্যাপ, এবং এইভাবে আস্তে আস্তে ব্লিঙ্কও বাড়ছে, ইলেকট্রিসিটি ইউজ হবে, একটা করে ব্লিঙ্ক ধরবে। আমরা শুরুতেই সিসিএল কে কমান্ডটা দিয়ে এখনকার যে কারেন্ট ডেট সেটা বের করে নিয়েছি নেটওয়ার্ক থেকে। সো আমরা আসলে এটা যখন চালু করব, তারপরে মাস শেষে আসলে কত মাস শেষ হতে কত সময় বাকি আছে সেটা আমরা বের করে তুলতে পারবো, কাজেই মাস শেষে তখন আপডেটটা পাঠানো যাবে। এখানে আমরা শুধু ডেমনস্ট্রেশন পারপাজের জন্য আমরা 1 মিনিট পর পর এখানে আপডেটটা পাঠিয়েছি। আমাদের এখানে আরেকটা ফিচার হচ্ছে ইউজার যে কোনো মুহূর্তে একটা নির্দিষ্ট পিন নাম্বারের মাধ্যমে মেসেজ পাঠিয়ে তার নিজের এনার্জি ইউজেসটা জানতে পারবে। আমরা এখানে যেমন আমরা জিএসএম মডিউল থেকে সেই মেসেজটা যাবে, এবং আমরা এখানে দেখছি বাল্ব জ্বলছে, ফলে এখানে ব্লিঙ্ক পাওয়া যাবে। তো আমরা যদি এখন এখানে ইউজারের যে ফোন সেখান থেকে আমরা যদি এখন আমরা পিন নাম্বার এখানে সেট করে রেখেছি 1 2 3 4, সো আমরা যদি এখন এই 1 2 3 4 দিয়ে আমরা যদি মেসেজটা পাঠাই, হ্যাঁ আমরা মেসেজটা পাঠালাম, মেসেজটা পাঠানোর পরে এখানে হচ্ছে মেসেজটা ওই জিএসএম মডিউলের কাছে চলে যাবে, এবং এখানে আমরা দেখা যাচ্ছে যে এই ফোনটা থেকে মেসেজটা এসছে এবং মেসেজ ও অলরেডি পাঠিয়ে দিয়েছে এনার্জি ইউজেসটা। সো আমরা যদি আবার ইউজারের ফোনের দিকে যাই, এই যে এনার্জি ইউজেস 0.08 কিলোওয়াট আওয়ার। সো এটা অ্যাকচুয়ালি 0.08 কিলোওয়াট আওয়ার এসডি কার্ডে সেভ করা ছিল, সেখান থেকে এখন আমরা যখন আবার রান দিয়েছি সেখান থেকে এটা লোড হয়েছে। এখানে আমাদের আরেকটা অংশ আছে অ্যান্টি থেফট মডিউল, আমাদের এটা দুটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার শর্ট করা আছে। এখন যদি আমরা এই পুরো জিনিসটা একটা বক্সের মধ্যে থাকবে, কাজেই আমরা যদি এখন এই এই জিনিসটাকে আমরা যদি এখন সরিয়ে ফেলি, তখনই এই যে এখানে বিষয়টা চলে আসছে যে থেফট ডিটেক্টেড, এবং এই মেসেজটা তখন ডিপিডিসির কাছে চলে যাবে। এই যে থেফট ডিটেক্টেড অন, এই যে এই এটার ভিতরে যেই সিমটা আছে সেই সিমের জন্য।